সাজেনো শিবধেনু শিবধ্বনি বল প্রিয়, সেই জপে ঘোচে সকল কলুষতা যেনো। আজকে আমরা চলে এসেছি প্রভাসে, ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূলবর্তী প্রভাস তীর্থে। এখন বলি কিভাবে এসে পৌঁছনো গেল। হাওড়া থেকে আমেদাবাদগামী ট্রেনে আমেদাবাদ পৌঁছে সোমনাথ মেলে বিরাওয়াল পৌঁছতে হবে, সেখান থেকে প্রভাস পাটান, যেখানে জ্যোতির্লিঙ্গ রূপে সোমনাথ অবস্থান করছেন। এছাড়া বাসেও আমেদাবাদ থেকে সোমনাথ পৌঁছানো যায়। প্রভাস বিখ্যাত তার সোমনাথ মন্দিরের জন্য। পুরানো আমলের সোমনাথ মন্দিরের কিংবদন্তি তো সত্য ত্রেতা দাপর ছুঁয়ে আজ কলিতেও অটুট। আধুনিক ইতিহাসের মার্কোপোলো থেকে আলবেরুনি সবাই সোমনাথের তীর্থের কথা লিখে গেছেন। তবে আজকের মহামেরু মন্দিরটি আদি ব্রহ্মশিলার উপর 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে 1950 সালে নির্মিত হয়। অনতি দূরে আরব সাগর জলরাশি বিধৌত যে মন্দিরখানি নীল আকাশের বুক ছুঁয়ে অদম্য স্পর্ধায় উন্নত শির, সেটাই সোমনাথ মন্দির। কালো প্রবাহে বিধর্মীর হানায় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হলেও অত্যাচারের ক্ষত সারিয়ে আজও বিরাজ করছেন স্বয়ং সোমনাথ তাঁর নবনির্মিত মন্দিরে। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দিরখানে সৌরাষ্ট্রের সোমনাথের মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্রের প্রথম পদটি সৌরাষ্ট্র দেশে বিশ দেহতি রম্যে জ্যোতির্ময়ং চন্দ্রাকলাবতংসম ভক্তি প্রদানায় কৃপাবর্তিনং তং সোমনাথং শরণং প্রপদ্যে। ভারতের ঐতিহ্যময় পৌরাণিক মন্দিরগুলির মধ্যে সোমনাথ অন্যতম। কাহিনীর প্রকাশ স্কন্দ পুরাণ হতে। স্কন্দ পুরাণ হতে জ্যোতির্লিঙ্গ বিষয়ে জানা যায় যে দক্ষ প্রজাপতির 60 কন্যার মধ্যে 27 কন্যাকে চন্দ্রদেব বিবাহ করেন। এই 27 কন্যা 27 নক্ষত্র, যথাক্রমে অশ্বিনী, রেবতী, ভরণী, পুষ্যা, অনুরাধা, রোহিণী ইত্যাদি। ভারতীয় রাশিচক্রের 27 নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব। পুরাণে চন্দ্রদেবের রূপ বর্ণনায় বলা হয়েছে তিনি রূপে অনঙ্গদেবের মতো মনোমোহিত রূপবান, তিনি সুগৌর সুদর্শন গদাপদ্মধারী যৌবনের দূত। তাই তো আজও মানুষ পূর্ণ চন্দ্রের মধ্যে চন্দ্রের প্রতীক রূপ দেখে মোহিত হয়ে যায়। চন্দ্রদেব নিজেও নিজের রূপে মদনমত্ত, সামান্য হলেও দাম্ভিক রূপে উন্মত্ত চন্দ্রদেব তাঁর 10 অশ্ববাহিত প্রাণায় ক্রাণায় কৃপাবর্তিনং তং সোমনাথং শরণং প্রপদ্যে। ভারতের ঐতিহ্যময় পৌরাণিক মন্দিরগুলির মধ্যে সোমনাথ অন্যতম। কাহিনীর প্রকাশ স্কন্দ পুরাণ হতে। স্কন্দ পুরাণ হতে জ্যোতির্লিঙ্গ বিষয়ে জানা যায় যে দক্ষ প্রজাপতির 60 কন্যার মধ্যে 27 কন্যাকে চন্দ্রদেব বিবাহ করেন। এই 27 কন্যা 27
নক্ষত্র। যথাক্রমে অশ্বিনী, রেবতী, ভরণী, পুষ্যা, অনুরাধা, রোহিণী ইত্যাদি। ভারতীয় রাশিচক্রের 27 নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব। পুরাণে চন্দ্রদেবের রূপ বর্ণনায় বলা হয়েছে, তিনি রূপে অনঙ্গদেবের মতো মনোমোহিত রূপবান। তিনি সুগৌর, সুদর্শন, গদাপদ্মধারী, যৌবনের দূত। তাই তো আজও মানুষ পূর্ণ চন্দ্রের মধ্যে চন্দ্রের প্রতীক রূপ দেখে মোহিত হয়ে যায়। চন্দ্রদেব নিজেও নিজের রূপে মদনমত্ত, সামান্য হলেও দাম্ভিক। রূপে উন্মত্ত চন্দ্রদেব তাঁর 10 অশ্ববাহিত রথে চড়ে চলেন নক্ষত্র পত্নীদের সঙ্গে মিলিত হতে। 27 পত্নীর প্রত্যেককে সমানভাবে ভালোবাসা চন্দ্রের পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। তিনি পক্ষপাতিত্ব করলেন রোহিণীর প্রতি। রজনীনাথ রোহিণীর প্রেমের নিগড়ে বাঁধা পড়ে প্রায় ভুলতে বসলেন অন্যান্য পত্নীদের কথা। তিনি হয়ে পড়লেন রোহিণীকান্ত। আধুনিক যুগ হলেও চলত, কিন্তু পৌরাণিক যুগের সততা, স্বামী স্ত্রী উভয়ের প্রতি নিষ্ঠা, বিশ্বাস ও প্রেমই ছিল বিবাহ কর্মের মূল ভিত্তি। সেই কারণে দক্ষের অন্যান্য কন্যারা তাদের পিতার কাছে চন্দ্রের এহেন ব্যবহার জানিয়ে নালিশ জানালেন। কিন্তু প্রেমে মত্ত নিশাপতি চতুর্থ পত্নী রোহিণীর প্রতি এতই আসক্ত ছিলেন যে তিনি দক্ষের উপদেশ মতো অন্য পত্নীদের সমানভাবে গ্রহণ করার কথা অগ্রাহ্য করে গেলেন। এরপরেও দক্ষরাজ তাকে অনেকভাবে বোঝালেন, উপদেশ দিলেন, কামনমত্ত ও রূপনমত্ত চন্দ্র তাও গ্রাহ্য করলেন না। পরন্তু রোহিণীর প্রতি তাঁর প্রেম বেড়েই চলল। একদিন দক্ষরাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে চন্দ্রদেবকে শাপ দিলেন যে সমস্ত জগৎ তোমার রূপ সুধায়, চন্দ্র সুধার শীতলতায় মোহমগ্ন, তাই তোমার নিজের রূপের অহংকারে অহংকারী হয়ে পড়ে এই কাণ্ড করে চলেছ। কিন্তু তোমার এই রূপ প্রভা বিনষ্ট হবে এবং তোমার ক্ষয় রোগ হবে। এই অভিশাপের ফলে পৃথিবী চন্দ্র সুধা হতে বঞ্চিত হতে লাগল। চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হতে হতে বিলুপ্ত প্রায় হতে লাগল। ভীত লজ্জিত চন্দ্রদেব তখন ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মাদেব তখন তাকে কালাগ্নি রুদ্রদেবের শরণাপন্ন হতে উপদেশ করলেন। ব্রহ্মা চন্দ্রকে বললেন, কোটি সূর্যের প্রভাযুক্ত কালাগ্নি রুদ্রের আরাধনা করলে অমাবস্যায় কলাহীন এবং শুক্লপক্ষে এক কলা করে প্রভা প্রাপ্ত হয়ে পূর্ণিমায় পূর্ণ কলাধর হবে। সেই আশীর্বাদ মাথায় নিয়ে চন্দ্র চন্দ্রনাথকে প্রভাস তীর্থে জনহিতার্থে মুক্তি কামার্থে সদা বিরাজ করতে প্রার্থনা জানালেন। ভগবান সোমনাথ ও পার্বতী তৎকাল হতেই সোমনাথে বিরাজ করতে লাগলেন। এখানে তপ, ধ্যান, জপ, দর্শন, পূজন দ্বারা ভক্তগণ আপন পাপ ক্ষয় করে মুক্ত হন। নিশানাথ রোহিণীপতি আপন পাপ ও শাপ হতে মুক্ত হয়ে সোমনাথের মন্দির তৈরি করা। স্বয়ং বিশ্বকর্মা স্ফটিক শিলা দিয়ে অতি উত্তুঙ্গ স্বর্ণ শিখর যুক্ত বিশাল সভামণ্ডপ যুক্ত মন্দির তৈরি করেন। তবে সে মন্দির তো বৈবস্বত মন্বন্তরের যুগে। তবে ইতিহাসের কথায় ভদ্রকালীর মন্দিরের লিপিলেখ হতে জানা যায়, বিক্রম সম্বত 1169 থেকে 1225-এর মধ্যে রাজা সোমনাথ মন্দির সোনা দিয়ে তৈরি করেছিলেন। আবার পুরাণকাররা বলছেন, সত্য যুগে সোনার মন্দির ছিল। আবার বিজ্ঞজনেরা বলে থাকেন, 6 শতাব্দীতে
কলচুরি বংশীয় মালব্যরাজ রাজা কৃষ্ণরাজ রূপার মন্দির তৈরি করেছিলেন। এর পাশাপাশি পুরাণ থেকে জানা যায় ত্রেতাযুগে শিবভক্ত রাবণ সোমনাথের রৌপ্য মন্দির তৈরি করেছিলেন এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ চন্দন কাঠের মন্দির তৈরি করেছিলেন। তবে বর্তমানে আগ্রা ফোর্টে রক্ষিত দেওদার কাঠের গেটটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। গজনির সুলতান মামুদ সেটি লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, ব্রিটিশ সরকারের আনুকূল্যে সেটি আবার ভারতে ফিরিয়ে আনা হয়। যাই হোক, আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বর্ষ পূর্বে বর্তমান আধুনিক মন্দিরটির পূর্ব মন্দিরটি গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তবে সোমনাথের মন্দিরের উপর বারংবার হানাদারদের দ্বারা আক্রমণ হওয়ার ফলে পূর্বের মন্দিরগুলি সম্পূর্ণ বিনষ্ট। 1300 থেকে 1701 পর্যন্ত বারংবার মোগল আক্রমণে পুরনো মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়, যদিও প্রায় 260 বছর পূর্বে রানী অহল্যাবাই সোমনাথ মন্দির পুনঃসংস্কার করেন। বর্তমানের আধুনিক মন্দিরটি 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় কোটি টাকা ব্যয় করে তৈরি করেন। সত্যি কথা বলতে কি, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক ও আধুনিক ইতিহাস থেকে জ্ঞাত তথ্যগুলি মিলেমিশে একাকার হয়ে সোমনাথ মন্দির সম্বন্ধে তৈরি করেছে এক কিংবদন্তি। একটা মন্দির কেবল প্রাকৃতিকভাবে নয়, মনুষ্য দ্বারাই 17 ধ্বংসপ্রাপ্ত। তারপর প্রকৃতির খেয়াল তো আছেই, এত ধ্বংসলীলার কথা জানাতে গেলে এ লেখা ইতিহাস হয়ে যাবে। মার্কোপোলো থেকে আলবেরুনি সে সব কথা লিখে গেছেন, তাই আজ সেসব কথা থাক। জয় শিব শঙ্কর জগত বন্দিত হর, জয় জয় পশুপতি প্রণমী চরণে, জগত বন্দিত হর, জয় জয় পশুপতি প্রণমী চরণে। সাগর মন্থনে যবে উঠিল গরল, নীলকণ্ঠ তুমি পান করিয়া
জগত বন্দিত হর, জয় জয় পশুপতি প্রণমি চরণে। প্রাণরূপী আত্মাই হচ্ছে শিব স্বরূপ। এই প্রাণের প্রকাশ যেখানে যেখানে হবে সেখানেই প্রাণ চঞ্চল মনরূপী শক্তির সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি নির্মাণ কার্য সমাপন করবে। শিব ও শক্তির একত্র মিলই হচ্ছে শিবলিঙ্গের প্রকাশ। দেহের উচ্চ স্থানে অর্থাৎ কূটস্থ ব্রহ্মে প্রাণ স্থির হতে পারলে বা ব্রহ্মে মিলিত হতে পারলে তখন মন শান্ত ও শীতল হয়ে যায়। সোমেশ্বর অর্থাৎ সোমের ঈশ্বর, সোমের ঈশ্বরই হল মহাদেব, কারণ সোমকে তিনি ধারণ করে আছেন। সোম হল চন্দ্র। এই সোম বায়ুর অবস্থান হল ইড়া নাড়ি। এই ইড়া নাড়ি সেখান থেকে সাধক যখন প্রাণকে ঊর্ধ্বে গমন করান তখন তার বিগলিত ধারা পান করে সাধক অমরত্ব প্রাপ্ত হয়। যে নাড়ির মাধ্যমে এই বায়ু প্রবাহিত হয় তার সোমেশ্বর পদবাচ্য, অর্থাৎ বাম নাসিকা ইড়া নাড়ি পদবাচ্য। যেহেতু ইড়া নাড়িতে সোম বায়ু প্রবাহিত হয় তাই বাম নাসিকা সোমনাথ স্বরূপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিব ধনু শিব ধ্বনি বল প্রিয়, সেই জপে ঘোচে সকল কলুষতা জেনো।